আসসালামু আলাইকুম আর আফরা ভাইয়ারা আই জানাগুলে আই নোয়াখালীর মাইয়া নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা লই আইছি গড়ি মাছ দি আনারা গরে অনেকেরে কইছি কেউ জানে নি এই মাছ কি আনারা কোন বাইলা মাছ এটা বাইলা মাছ নো এটা হইছে গড়ি মাছ বা টাকি মাছের মরিচ খোলা নোয়াখালীর বিখ্যাত পুরো ভিডিও কদ্দুর 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 করে দিছি কি কি দিছি কেনে কিছি হুড়া ভিডিও সানের আমন্ত্রণ রইল অন বিখ্যাত মরিচ খোলা খাইতে হইলে লাগবো নোয়াখালীর মানুষ কারণ আমরা ছাড়া এত অথেন্টিক ভাবে মরিচ খোলা কেউ দিতে হারে না মরিচ খোলা লাই লই লইছি গড়ি মাছ হাইসি কো নাই ফ্রান্সও আবার কো নাই গার্ডেন তো যাই বরফের বিতে আলা জেগেন হেগেন আরিস তাজা মাছ কোনাই হেয়ুম আঙ্গো নোয়াখালীরা এককারি বাজার তুন তাজা তাজা গড়ি মাছ আনি করে অনেকে আবার মিক্স করিও করে মিক্স মাছ দিই তবে এটাই অথেন্টিক টাকি মাছ বা গড়ি মাছ অনেক তো গড়ি মাছে গুণ যে হোলি লইছি বুঝিনি কুসেই কুসেই ইয়ার হরে লইছি দৈন্যা হাতা রসুন পেঁয়াজ অনেকে আদা কদে আদা মাদা দিয়েন না আদা জিরা এগিন দিয়েন না তারপরে এই যে অল্প কদ্দুর মরিচ লইছি আমি আবার এত মরিচ খাই না এত বেশি জাল খাই না লগে দিয়ে লইছি নুন নুন ছাড়া কি স্বাদ হয়নি নুনেই তো সব কিছু নুন হয়েছে গুণ অন এই যে দেখছি নি সরষের তেল খাঁটি সরষের তেল দিবেন এই খাঁটি সরিষার তেল কোনে হাইম রাঁধুনি লই লইছি আরই যাই হোক দুধের স্বাদ গলে মিডেন না আবারও কই দিলাম কিন্তু অথেন্টিক কিন্তু এটাই আন্নগ আল্লাহ দোয়াই লাগে উল্টা ফাল্টা জিনিস জাঙ্গ নোয়াখালীর খানার স্বাদ নষ্ট করে দিয়েন না অনেক সরষের তেলরে আস্তে আস্তে সুন্দর মতো বিজ্ঞানের রূপে দিয়ে দিই দিই কীরকম জানেনি এই লগের মানে সাইডের যে মশলা হাতি এ গাইন রে পালা মতে ডোলতে থাকুম ডোলতে ডোলতে কিরকম আন্না করে দিয়ে আইতে আসে খাড়ান ডোলতে ডুলতে গেনের রস আছে না নি রস বার করি এলাম এক গাড়ি মজ যে কয় দেন মজা লাগুম কারণ মশলা যত বেশি মজবো আন্নের মরিচ খোলা তত বেশি ভালো হইব ইয়ার হরে যখন মশলা হাতি মজ হয়ে যাব মজার হরে মাছ এগিন রবিতে ঢুকাই মাছ সহ দিয়ম কসলা কসলাই বুঝিনি একটা টিপ শিখাই দিই রাম মতন শিখেন না কতক্ষণ মেরিনেট করি রান লাগে তাই লইছে মশলার যে একটা আছে না নি ফাওয়ার সব গড়ি মাছের ভিত্তি ঢুকি যাইব আঙ্গো নোয়াখালীতে কিন্তু আমরা কেলার বরগের ভিত্তে মরিচ খোলা বানাই অন ফ্রান্সে কেলার বরগ এত সহজে হান যায় না হাঁকে হাঁকে হান যায় শ্রীলঙ্কার দোয়ান আই হাই নো ওনাই কেনে বানাইম আন্না করে দিয়ে আনারা এত অধৈর্য হইয়েন না এই অল্প কতক্ষণ সান খালি আরও কিছু টিপস আছে এই দেখছেন নি রানের হরে কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে গো এই জানিয়ে কইছি ফয়েল পেপার হাইলের ভিতরে ফয়েল পেপার দিছি ঢুকাই সুন্দর করে পরিমাণ মতো ফয়েল পেপার ঢুকাই লইবেন ঢুকাই এ আস্তে আস্তে মাছে গুঞ্জে দিয়ে দিতে হইব একটা মেলে মেলে দিয়ে বুঝেন নি যাতে ওইতে বেশিক্ষণ লাগে না ওইতে আবারও কই আনারা যে এত জেরি না জাল খাবেন হেতে হেরি না দেবেন আমি কাঁচামরিচের জাল বেশি খেলে কেন কাঁচামরিচ বেশি বেশি কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে বুঝিনি আহারে গড়ি মাছের অনেকে কবে এটা হাতুড়ি এটা কিন্তু হাতুড়ি নয় এটা আঙ্গো দেশের মরিচ খোলা আনারা বিভিন্ন দেশে আঙ্গোর আন্দারে বিকৃত করতে করতে হেটার বারোটা কি তেরোটাও বানা হালান এটা কিন্তু ঠিক নো নোয়াখালীর মানুষের জিনিস আলাদা আঙ্গুর জিনিসের লগে কারোর কোনো খানার মিল তো নেই আমরা রইলাম এক্সেপশনাল যত কিছু হোক রয়েল ডিস্ট্রিক্টের মানুষ আমরা ইয়ার হরে কি হবে কইতে হারবেন নি এ দেখছি নিমদহ তেল মশলা যেখানে আছে সেখানের লাই বলি সুন্দর মতো হানি কদ্দুর দিই এ তেল মশলা বেগ গেন মরিচ খোলার ভিতরে হালাই দিবেন যাতে কোনো কিছুর অভাব না হয় একেবারে হান্ড্রেডে হান্ড্রেড হয় তো দিছি তো বেগেন দিয়ন সুন্দর করি ফয়েল পেপারে মোড়াই দিয়ম দেখবেন নি আর কী হয়েছে আর ফয়েল পেপার ইকি নি কম হয়েছে তো কী হয়েছে আনারা ডরাইয়েন না আবার কদ্দু সিঁড়ি উপরি দিয়ে মারি দিবেন সুন্দর করি কেন গোলগাল করি সুন্দর করে দিবেন কেলার হাতটা নাই আহারে কেলার হাতটা কেলার হাতটার ভিতরে দিলে আর মনে হয় যে স্বাদ এককারি আরও বেশি হয় ওই যে দুধের স্বাদ গলে মেটে না যাই হোক ইয়ার হরে বৈজ্ঞ গাদি সুন্দর মতো গোড়া দিয়ে থুইবেন আনারা বেশি বেশি আঁচ দিয়ে না আগুনের এ মিডিয়াম আঁচ দিয়ে না শেষের দিকে একা না ডিম করে দিয়েন বুঝিনি আমি কতক্ষণ হরে আবার উড়েই চাইছি কী অবস্থা না ওই আইসে দেখছি নি মাছ সাদা সাদা হয়ে গেছে
ও দেখছেন নি বলো গো আইসে একটা কোনো হানি হুনি দিতেন যায় না তৈলি কিন্তু কাম সারা অথেন্টিক মরিচ খোলা আর হাইতেন অন শেষে সান উড়াই লিছি দেখছি নি গরম গরম ভাতের লগে হ্যাড বড়ি কয় হেল্লা খাইতেন হের বের তার কোনো গ্যারান্টি নেই এত স্বাদ এত মজা এত হওয়াদ তো যাতাগো যাতাগো একজন শেয়ার করতে বলগেন না কেন আর কমেন্ট করিগেন কে রুম হয়েছে খাওয়াইতে আমি অন্য বলে দুঃখিত নিজে বানাই খেয়ে মারা ঠিক কেন মেয়েকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে ব্যাক মিলি শেয়ার করিগেন কেন